আমাদের দেশের বেশিরভাগ মানুষই চান তার অনাগত সন্তানের গায়ের রং যেন উজ্জ্বল হয়। এই জন্য পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি নিজের জীবনাচরণের ইতিবাচক পরিবর্তন আনা প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে খাদ্য নির্বাচনের উপর সন্তানের শরীরের বর্ণ কেমন হবে তা নির্ভর করে না, এটা নির্ভর করে তার বাবা মায়ের কাছ থেকে যে জিন পেয়েছে তার উপর। শুধুমাত্র ত্বকের সৌন্দর্যই কোনো মানুষের একান্ত আকাঙ্ক্ষিত বিষয় হতে পারে না, তাই গর্ভবতী মায়েদের উচিত একটি সুস্থ, মেধাবী ও স্বাভাবিক শিশুর জন্মের জন্য চেষ্টা করা। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো যে আপনাদের গর্ভাবস্থায় কী করা উচিত এবং কী খাবার খাওয়া উচিত যার মাধ্যমে আপনার সন্তানের গায়ের রং উজ্জ্বল হবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি এখনও এই চ্যানেলটির সদস্য না হয়ে থাকেন তাহলে খুব শিগগির এই চ্যানেলটির সদস্য হয়ে যান এই সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যদি কোনো পরবর্তী ভিডিও আপলোড করা হয় তাহলে সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। গর্ভবতী মহিলাদের স্বভাবতই খুব বেশি ক্ষুধা পায় এবং সেই সময়ে ঠিকমতো খাওয়া দাওয়া করাটা আসলে তাদের জন্য খুব জরুরি, কেননা এই খাবার মায়ের সাথে সাথে শিশুর জন্যও অনেক বেশি দরকার। যে সকল মহিলাদের অ্যালকোহল গ্রহণের অভ্যাস রয়েছে তাদের এই অভ্যাসকে বর্জন করা উচিত সবার প্রথমেই। ওজন নিয়ন্ত্রণে রাখুন। খুব বেশি ওজন হলে প্রিম্যাচিউর বেবির জন্ম হয় বা বাচ্চার আইকিউর ওপর প্রভাব ফেলে। নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী 30 মিনিট ব্যায়াম করুন, এতে বাচ্চার ব্রেনের গঠন ও অন্যান্য অঙ্গের গঠনে সহায়তা করে। বিজ্ঞানীদের মতে গর্ভের শিশু শুনতে পায় এবং সেই অনুযায়ী সাড়াও দেয়, তাই গর্ভের শিশুর সাথে কথা বলুন, গান করুন এবং ধর্মীয় বই ও বিখ্যাত মনীষীদের জীবনী পড়ুন। কিছু গবেষণায় পাওয়া গেছে যে গর্ভে থাকতে শিশু যে কণ্ঠস্বর শুনতে পায় তা জন্মের পর সেই কণ্ঠস্বর শুনলে শিশু শান্ত হয়ে যায়। এখন আসুন জেনে নেই যে গর্ভাবস্থায় কি খাবার খেলে বাচ্চার বর্ণ ফর্সা হতে পারে। 1 নম্বর হলো জাফরান দুধ। অনেক মহিলা গর্ভবতী অবস্থায় জাফরান দেওয়া দুধ পান করে থাকেন। মনে করা হয় জাফরান গর্ভে শিশুর গায়ের রং ফর্সা করে। 2 নম্বর হলো নারিকেল। প্রচলিত ধারণা অনুযায়ী নারকেলের সাদা শাঁস গর্ভের শিশুর বর্ণও ফর্সা করে, তবে গর্ভাবস্থায় অতিরিক্ত নারকেল খাওয়া মোটেই স্বাস্থ্যসম্মত নয়, খেতে পারেন তবে পরিমিত। 3 নম্বর হলো দুধ। গর্ভবতী মহিলাদের দুধ পান করা খুবই দরকার, দুধ শিশুর শরীর গঠনের জন্য খুবই প্রয়োজন। প্রচলিত ধারণা মতে দুধও ত্বকের রং ফর্সা করতে সহায়ক। 4 নম্বর ডিম। প্রচলিত ধারণা অনুযায়ী বিশ্বাস করা হয় যে যদি ফর্সা বাচ্চা চান তাহলে গর্ভাবস্থায় দ্বিতীয় 3 মাসে ডিমের সাদা অংশ গ্রহণ করা উচিত। তবে সত্যি হলো যে গর্ভাবস্থায় নিয়মিত ডিম খাওয়া মায়ের জন্য খুবই জরুরি। ডিমের অধিকাংশ পুষ্টিগুণ ডিমের কুসুমের মধ্যেই থাকে, তাই কুসুম খাওয়া বাদ দেওয়া চলবে না। 5 নম্বর হলো চেরি ও বেরি জাতীয় ফল। চেরি ও বেরি জাতীয় ফলে উচ্চ মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ত্বকের ক্ষতি রোধ করে, তাই স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, ব্লুবেরি ইত্যাদি ফল খাওয়া হয় সুন্দর ত্বকের জন্য। লাস্ট 6 নম্বর হলো টমেটো। টমেটোতে লাইকোপেন থাকে যা ক্ষতিকর আল্ট্রাভায়োলেটের বিরুদ্ধে যুদ্ধ করে এবং সূর্যের আলোর ক্ষতিকর প্রভাব থেকেও রক্ষা করে। বিশ্বাস করা হয় যে গর্ভাবস্থায় টমেটো খেলে বাচ্চার রং ফর্সা হবেই। এই ছিল 6টি খাবারের নাম, যে 6টি খাবার খেলে আপনার বাচ্চার রং ফর্সা হবেই এটি ধারণা করা হয়। আর যদি আপনার বাচ্চা ফর্সা নাও হয় অন্ততপক্ষে আপনার বাচ্চার ক্ষতি হবে না। এই খাবারগুলো আপনার বাচ্চার জন্য খুবই উপকারী এবং পুষ্টিগুণ অনেক বেশি এই খাবারগুলোর। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার বাচ্চা যেন সুস্থ এই পৃথিবীতে জন্ম নেয় এবং আপনিও যেন সুস্থ থাকুন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং আপনাদের মতো গর্ভবতী মহিলাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি বাজাতে একদম ভুলবেন না। আপনাদের যদি কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।